হাকিকত সে তু দুনিয়া বে খবর খাগায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসিবা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদাগান নয় কমাশু নকরাহো পর জিন্দু জন আবুদর কাশ্তি হালাকে কাশ্তি আগাস আবু অন্দর জিরে কাশ্তি কুশ্তি আস ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর দরবারে হাজির পয়গম্বর দরবারে গিয়ে বলতেছেন পয়গম্বর আপনার সাথে আমি আমার বাবার সাথে আপনার দরবারে আসলাম আমার বাবার সাথে আমি আসলাম কিন্তু আপনি আমার বাবাকে সবক দিয়েছেন কিন্তু আমি তালহাকে কেন আপনি সবক দেন নাই এই কথাটা শোনার পর রহমাতাল লিল আলামিন বলেন রে তালহা তোমার বয়স এখন কম তুমি শিশু তাই তোমাকে আমি সবক দেই নাই তুমি যদি বড় হইতা তাহলে তোমাকে আমি সবক দিতাম এই কথাটা শোনা মাত্র হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নু পয়গম্বরকে বলতেছেন রে পয়গম্বর আপনি আমার মৌখিক দাবি শুনে নেন হে পয়গম্বর আনা উহিব্বুকা আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে পয়গম্বর আমি আপনাকে ভালোবাসি সারা দুনিয়া যদি এক সাইডে রাখা হয় অপর সাইডে যদি আপনি পয়গম্বরকে রাখা হয় তাহলে আমি সারা দুনিয়াকে লাথি মেরে আপনি পয়গম্বরকেই গ্রহণ করব এই কথা শোনার পর পয়গম্বর আবি বলেন হে তালহা তোমার এই দাবি মৌখিক দাবি করলে হবে না কাজে কর্মে প্রমাণ দিতে হবে তারপর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলতেছেন রে পয়গম্বর আপনার ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য কি কি করতে হবে বলেন আমি প্রমাণ দিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলেন রে তালহা তুমি যদি আমার ভালোবাসা প্রমাণ দিতে যাও নেও তরবারিটা হাতে নেও তরবারিটা নিয়ে তোমার বাবার কল্লাটা তুমি আমার সামনে নিয়ে আসো এই কথা শোনা মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলান পয়গম্বর হাত থেকে তরবারিটা নিলেন তরবারিটা নিয়ে তার বাবার কাছে চলে যাইতেছেন দৌড়াইয়া যখন বাবার কাছে চলে যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে পূর্ণ ইয়াকিন হয়ে গেল তালহা এমন ভাবে প্রস্তুতি নিয়েছে এমন ভাবে রওনা দিয়েছেন হয়তো তালহা তার বাবার কল্লাটা কেড়ে ফেলবে পয়গম্বর এই ব্যাপারটা বুঝলেন বোঝার পর বলতেছেন তালহা দাঁড়াও হে তালহা তুমি দাঁড়াও তখন তালহা সঙ্গে সঙ্গে পিছনে চলে আসলেন পয়গম্বর তালহাকে বলতেছেন তালহা তুমি কি সত্যি তুমি তোমার বাবাকে হত্যা করে ফেলবা নাকি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর এই প্রশ্নের জবাবে বলেন রে পয়গম্বর আপনার ভালোবাসা প্রমাণ দিতে গিয়া যদি আমার বাবা কেন মা সকলকে যদি হত্যা করতেই হয় আমি সকলকে হত্যা করেই আপনার ভালোবাসা প্রমাণ দিয়া সারব হাকিকত সে তু দুনিয়া বে খবর খাগায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসিবা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদাগান নয় কমাশু নকরাহ পর জিন্দু জন আবুদর কাশ্তি হালাকে কাশ্তি আগাস আবু অন্দর জির কাশ্তি কুশ্তি আস এই কথাটা শোনার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে বলে রে মালিক
যেই তালহা আমি পয়গম্বরকে এত ভালোবাসে ও আল্লাহ তালহাকে খালি ফিরায় দিও না আয় আল্লাহ তুমি তালহাকে কবুল করে নাও এরপর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে সবক দিয়া দিলেন যে তালহা যাও আমি তোমাকে সবক দিয়া দিলাম বাড়ির মধ্যে গিয়া সবক আদায় করো তালহা সবক আদায় করতেছেন একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে পয়গম্বরের কাছে সংবাদ আসলো পয়গম্বর আপনার আদরের সাহাবী তালহা তো অসুস্থ হয়ে পড়েছেন এই কথা শুনিয়া রাহমাতাল লিল আলামিন পয়গম্বর তালহা তালহাকে দেখতে তালহার বাড়িতে গেলেন তালহার বাড়িতে যাওয়ার পর তালহা ইবনে বারা বারা তার বাবাকে বলতেছেন রে এ বারা আমি নবী তোমাকে বলে গেলাম তোমার সন্তান তালহা যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবা আমি তোমার সন্তানের জানাজার নামাজ পড়াবো তোমার সন্তান যদি ইন্তেকাল হয় আমি পয়গম্বরকে খবর দিবা আমি পয়গম্বর আসিয়া তোমার সন্তানের জানাজার নামাজ পড়াইবো এই কথা বলিয়া পয়গম্বর চলে আসলেন পয়গম্বর চলে আসার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলে হে আব্বাজান পয়গম্বর আপনাকে কি বলেছেন আপনি আমাকে বলে দেন তখন বার রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে বলে হে তালহা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন তুমি তালহা যদি ইন্তেকাল করো পয়গম্বরকে যেন আমি খবর দেই পয়গম্বরকে যদি খবর দেই তাহলে পয়গম্বর তোমার জানাজার ইমামতি করবে এই কথা বলার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বলতেছেন রে বাবা আমি তো মরে যাব আমার কন্ডিশন বেশি ভালো না হে বাবা আমার একটা ওসিয়ত তুমি মনে রাখো আমি যদি রাতের বেলা মরিয়া যাই তাহলে আপনি পয়গম্বরকে খবর দিবেন না কারণ পয়গম্বর যদি রাতের বেলা আমি তালহার জানাজায় আসে মক্কার কাফের বেঈমানরা পয়গম্বরকে আক্রমণ করবে কিন্তু আমি তালহা তা বরদাস্ত করতে পারবো না এই কথা বলে তালহা আর বলেন যদি রাতের বেলা মরিয়া যায় খবর দিতে হবে না আর যদি দিনের বেলা মরে যায় তাহলে পয়গম্বরকে খবর দিবেন কোনো সমস্যা নাই এই কথা বলিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কিছুদিন পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয় ইন্তেকাল হওয়ার কিছুদিন পর বার রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে সবকানার জন্য আবার গেলেন সবকানার জন্য যখন যায় পয়গম্বর বলেন রে বারা তোমার সন্তানের তালহার কি হালাত আমাকে তোমার সন্তানের অবস্থা বলো তখন বার রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে জবাব দেয় হে পয়গম্বর আমার ছেলে তালহা অনেক দিন আগে ইন্তেকাল করেছে পয়গম্বর বলেন রে বারা তুমি কেন আমাকে সংবাদ দাও নাই আমি তো বলেছি তোমার সন্তান যদি ইন্তেকাল করে আমাকে সংবাদ দিবে আমি জানাজার নামাজ পড়াইব তখন বারা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন রে পয়গম্বর আমার ছেলে তালহা ইন্তেকাল করার আগে একটা ওসিয়ত করে গিয়েছেন পয়গম্বর বলে কি ওসিয়ত তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে পয়গম্বর আমার সন্তান তালহা যখন ইন্তেকাল হয় তালহা তার আগ মুহূর্তে আমাকে বলেন হে আব্বাজান আমি যদি রাতের বেলা মরিয়া যাই তাহলে আপনি পয়গম্বরকে খবর দিবেন না কারণ পয়গম্বর যদি রাতের বেলা জানাজার নামাজ পড়াইতে আসে তাহলে মক্কার দুশমনরা পয়গম্বর উপর আক্রমণ করবে এই জন্য পয়গম্বর আমি আপনাকে খবর দেই নাই এই কথা শুনি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে দুটো হাত মালিকের দরবারে উঠাইয়া বলে রে মালিক যেই তালহা আমি পয়গম্বরকে এত ভালোবাসত ও আল্লাহ তুমি এই তালহাকে কবুল করিয়া নাও আল্লাহ আয় আল্লাহ তুমি তালহাকে কবুল করিয়া নাও এই কথা বলিয়া পয়গম্বরের কাছ থেকে তালহার বাবা বিদায় নিলেন এরে নবীর উম্মতের দল দশ বছরের শিশু সন্তান তালহার মাঝে পয়গম্বরের ভালোবাসা কি পরিমাণ ছিল
কি পরিমাণ ভালোবাসা পয়গম্বরের ছিল, আজকে আমাদের অন্তরের মধ্যে পয়গম্বরের ভালোবাসা নাই। আজকে যদি আমার নেতাকে কেউ গালি দেয়, আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। আমার সন্তানকে কেউ যদি গালি দেয়, তাহলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। কিন্তু পয়গম্বরকে কত দুশ্মনরা গালি দিল, হে নবীর উম্মত তুমি ঘরে বসে রইলা, কোনো প্রতিবাদ নাই। আমি একটা কথা পরিষ্কার বলে দেই, তুমি যদি পূর্ণাঙ্গ ইমানদার হইতে চাও, তোমার নেতার চাইতে পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। পয়গম্বরকে যদি তুমি বেশি ভালো না বাসো, তোমার বাবার চাইতে মার চাইতে সন্তানের চাইতে অধিক পরিমাণ যদি ভালো না বাসো, তাহলে কিন্তু কখনোই তুমি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবা না। পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য এক নাম্বার শর্ত হইল, পয়গম্বরকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে, পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে। সংক্ষিপ্ত একটা হাদিস আমি খুতবাতে পড়েছিলাম, পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর তোমার কাছে তোমার বাবার চাইতে, তোমার ছেলেমেয়ের চাইতে, নিজের জীবনের চাইতে, এমনকি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকলের চাইতে যখন অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবা না। তো পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য পয়গম্বরকে ভালোবাসতে হবে কিনা? পয়গম্বরের ভালোবাসা সারা জান্নাতে যাওয়া যাবে, সাফাত পাওয়া যাবে? তো পয়গম্বরকে ভালোবাসতে হবে। পয়গম্বরকে ভালোবাসার পদ্ধতি কি? বেশি বেশি করে দুরুদ ইস্তেক দুরুদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত দুরুদটা বেশি বেশি করে পড়বেন এবং পয়গম্বরের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে গড়বেন, তাহলেই পয়গম্বরের ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই সংক্ষিপ্ত আলোচনা করলাম, প্রথমে আমাকে তারপর আপনাদের সকলকে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।